but it was very very disappointing derby chilo because ইস্ট বেঙ্গল তো কোনো সময় একটা টিম ইমামি ইস্ট বেঙ্গল একটা দিনও ফুল টিম নিয়ে প্র্যাকটিস হয়নি, ইভেন এটিকে মোহনবাগানও অনেক সিজনে তৈয়ার করছিল। সো আই থিঙ্ক ইট ওয়াজ টু আর্লি এ ডার্বি, স্পেশালি অনেক ফ্যান যে ইমামি ইস্ট বেঙ্গল মোহনবাগানে ডার্বি দেখার জন্য যে ইন্টারেস্ট ছিল, ইট ওয়াজ ফর মি অলসো অনেক ডিসঅ্যাপয়েন্টিং ছিল, বিকজ অনেক আনফেয়ার ছিল দুটোই টিম জন্য, বিকজ প্রিপেয়ার করতে পারিনি। যখন প্রিপেয়ার করতে পারিনি দেন টিম ইজ নট সেট, তাহলে ডার্বিও কোয়ালিটি হয় না। সো আই থিঙ্ক দিস ডার্বি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং ইন দ্য সেন্স নট বিকজ অফ দুটো ক্লাবের জন্য, বাট সময় এত তাড়াতাড়ি হয়ে গেছে উইদাউট বোথ দ্য টিমস বিং এবল টু প্রিপেয়ার ওয়েল। সো হোপফুলি ফিউচারে কলকাতা লিগ ডার্বি হলে দেন মেবি বোথ দ্য টিমস ভালো খেলবে। নিশ্চয়ই আই থিঙ্ক যেরকম সাইনিং হয়েছিল আই থিঙ্ক দের আর লট অফ ইয়াং প্লেয়ার্স নতুন, আমি ইনফ্যাক্ট নিতুদা বলছিল যে ডার্বিটা খেলেছিল ইস্ট বেঙ্গল ইমামি ইস্ট বেঙ্গল থেকে শুধু একটা প্লেয়ারই ডার্বির এক্সপিরিয়েন্স ছিল, কোনো অন্য 10 প্লেয়ার্স ডার্বি খেলেও নেই দেখেও নেই। সো ওরকম সিচুয়েশন ছিল, বাট আই থিঙ্ক কোয়ালিটি প্লেয়ার্স আছে, নিশ্চয়ই একটু সময় লাগবে, কোচকেও সময় লাগবে, ক্লাবকেও সময় লাগবে। আমার এইটা রিকোয়েস্ট শুধু ইমামি ইস্ট বেঙ্গল সাপোর্টার্সকে একটু পেশেন্ট থাকতে হবে, বিকজ সাডেনলি আজকে টিম করেছে কাল থেকে সব লিগ জিতবে, ডুরান কাপ জিতবে, আইএসএল জিতবে, হয় না। আই থিঙ্ক অনেক এভরি টিমকে সময় লাগবে, কোচও নতুন আছে। সো ক্লাব সাথে আই থিঙ্ক ক্লাব সাথে একটু পেশেন্ট থাকতে হবে, রেজাল্ট পাওয়ার জন্য একটু সময় দিতে হবে, অ্যান্ড পুরো ব্যাক ওয়ে সাপোর্ট করতে হবে ক্লাবকে আর কোচকে আর ম্যানেজমেন্টকে। থ্যাংক ইউ ভেরি মাচ।